Rihar Rajnitik Daptar Phalopra Prakash Kora ei Janonir Pisote Sarbosadharon Raizor Manot Etia Byapok Protikriya Srishti Hoa Porilokkhito Hoise Ekei Protikriya Srishti Hoise Nolbari Jilato Aru ei Muhurtot Nolbari Ekangsho Sthaniya Raiz Ase Moi Teulokor Logot Kotha Patim Prothome Moi Kotha Patim Nolbari Jila Kongresor Sadharon Sompadok Dibyojyoti Haloi Moi Logot Ase Moi Tekhetor Logot Kichu Kotha Patim ei Janoni Prakash Hoar Pisot Sarbotre Byapok Protikriya Srishti Hoa Porilokkhito Hoise Apunalokor Phalopra Prothom Protikriya Ki Hobo Karon Itimoddhe Gotei Bikhoyto Apuni Obogoto Hoisei Bihur Por Arambho Kori Rajnitik Homodololoke Protitu Onusthanote Etia Koror Boja Japi Diya Hoise Sok jua kali okom alokir heani dir zira jopale odiusona kan onuran set tarpa protioman oje bortoman okomot zonarne kebol matro uhah nihar bayre protitu ketote kordibola gaisa asolote jua homo isate himonto biso soma neti didi sorkar kone kebol matro political stan koribo jua folot na okomor authority bidosto iperse arwe okomor authority bortoman himonto biso soma neti didi sorkar niontonot bayot goise jua homo isate kate bibinno ketot hita dikeri sisti goise ami palpa okomor zonarne okomor রাইজে আমার এই যে পৰবাত চৰকাৰৰ পৰা উপকৃত হলে ভাল পাম কিন্তু কেৱল মাত্ৰ ৰাজনৈতিক লাভালাভৰ স্বাৰ্থত অসম চৰকাৰৰ বিশেষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিতাধিকাৰী সৃষ্টি কৰিবলৈ যাওঁতে প্ৰত্যক্ষভাৱে এতিয়া অসমৰ ৰাইজৰ পৰা পৰকাটলৰ বজা জাপি হৈছে আৰু সমান্তৰালভাৱে জোৱাকালি যদি আপুনি লক্ষ্য কৰে যে যিখন অসম আৰক্ষী হোৱা নিধি অধীনত আছে ৰাইজে সেৱা পাবলৈ হলে এতিয়া কৰ দিবলগীয়া এটা পৰিৱেশৰ সৃষ্টি আৰু তাতকৈ দুৰ্ভাগ্যজনক কথা আপুনি লক্ষ্য কৰিব যে যি বাটৰ নাট সজাগতা হবা যি সজাগতা হবা চৰকাৰৰ প্ৰাথমিক দায়িত্ব আছিল ৰাইজে বিভিন্ন ইচ্ছুক লৈ ৰাইজক সজাগতা কৰিছিল সেই সজাগতা হবাৰ নামত এতিয়া ৰাইজে কৰ দিব লাগিব অৰ্থাৎ আৰক্ষীৰ সেৱা পাবলৈ হলে এতিয়া ৰাইজে কৰ দিব লাগিব আৰু যোৱা সময়ছৰ আপুনি যদি লক্ষ্য কৰে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া তৰুণ গগৈ ডাঙৰীয়া 10,000 কোটি টকা ঋণ লৈ গৈছিল তেতিয়া ডিঙিৰ হিৰ ফুৰাই দম্বালি মাৰিছিল যে অসমখন তেওঁ বিপৰ্যস্ত কৰি গ'ল কিন্তু বৰ্তমান যদি লক্ষ্য কৰে বৰ্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিনত 1,42,000 কোটি টকা ঋণত বিপৰ্যস্ত আছে তাৰ পাছতো বৰ্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পলিটিকেল স্থান রাজ্যর বাইরে তো বিভিন্ন ক্ষেত্রত উৎসবস্য করব গই পলিটিক্যাল স্ট্যান্ড আর বলিব লাভালাভর স্বার্থত যা কর্ম করেছে এই কর্মবিলাক প্রত্যক্ষভাবে রাজ্যের অর্থনীতি হয়েছে আর এই অর্থনীতির ফলত বিভিন্ন ক্ষেত্রত কর কটল সংগ্রহ করার ব্যবস্থা করেছে গতি আমি আহ্বান জানাও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অকর্মণ্য আর বিত্ত ব্যবস্থা সম্ভালিব নরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পলিটিক্যাল স্ট্যান্ড করব বাদ দি রাইজক আর্থিকভাবে কেন সকাহ দিব পারে এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লওয়া উচিত বা এই ক্ষেত্রে চিন্তা চর্চা প্রয়োজন বলে আমি অনুভব করো বহু ক্ষেত্রত কিন্তু দেখিবলৈ পোৱা গৈছে কেবাগুণ আসলতে ইয়ার যে মাসুল আছিল সেই মাসুল বৃদ্ধি করা হয়েছে উদাহরণস্বরূপে পূর্বে ফটকার যেসমূহ সরু সরু ব্যবসায়ী আছিল তেওঁলোকে অনুমতি লাভৰ বাবে দিব লাগিছিল 500 টাকা এতিয়া দিব লাগিব 2000 টাকা অর্থাৎ কেবাগুণ বৃদ্ধি করা হল সক ইতিমধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী বিলাকক তো বিপর্যস্ত কৰিছে বর্তমান সরকারে যি সকল ক্ষুদ্র ব্যবসায়ী নিজে সরু স্বাধীনভাবে কিছু ব্যবসায় কৰি স্বাবলম্বী হয় অর্থাৎ তেওঁলোকে অনুমতি নামতো যি এতিয়া টকা দিব লাগিব ইয়াৰ পৰা প্ৰতিয়মান হয় যে এই সরকারখনে যি সকল যুবক যুৱতী স্বাবলম্বী হয় বা ক্ষুদ্রভাবে ব্যবহার করে স্বাধীনভাবে জিয়াই থাকার সপন দেখেছে সেই সপন মহিমূর করে কেবলমাত্র সরকারের আহাপেক্ষী বা হিতাধিকারী শ্রেণী একটা জাতি সৃষ্টি করা যেন অনুবায়ন কর ব্যবহার করে যখন স্বাবলম্বী করেছে কর কাতলর বজা জাপি দিয়ে যাতে ব্যবহার করব নয় আর কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে আর সরকারের হিতাধিকারী বনি থাকে যাতে সরকারের স্বেচ্ছাচারী সাহসবিলাক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বেচ্ছাচারী সিদ্ধান্তবিলাক মাতিব নয় স্বাধীনভাবে ব্যবহার করে থাকে তেওঁলোকে মাতিব পাৰিব গতিকে হিতাধিকাৰী হ'লে নোৱাৰে সেইকাৰণে তেওঁলোকে ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ যিবিলাক ব্যৱসায় কৰা যুৱক ওলাই আহিছে তাতো বিভিন্ন ক্ষেত্ৰত কৰ কাতল জাপি দিছে বুলি আমি অনুভৱ কৰোঁ আৰু এটা কথা বিগত বৰ্ষত বিহুৰ জৰিয়তে বিশ্ব ৰেকৰ্ড গঢ়িলে এইবাৰ আকৌ সেই বিহুৰ অনুষ্ঠান পতাৰ নামতে কিন্তু কৰ লগালে আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক বিহু পতাৰ নামতো বিহুৰ অনুমতিৰ নামতো তেওঁলোকে যি কৰ জাপিছে এই কথাই প্ৰতিমান হৈছে যে বিশ্ব ৰেকৰ্ড বিহুৰ নামত কৰি চৰকাৰখনে যি থাপ দল বজাইছিল বা বিহু কমিটিক যি তেওঁলোকে দুই এখনক টকা পইচাৰ অনুদান দিছিল আৰু সেই বিহু কমিটিয়ে তেওঁলোকে এতিয়া অনুমতি লবৰ ক্ষেত্ৰত যি পইচা কৈছে এই গোটেই কথাটো প্ৰতিমান হৈছে বিহু যি অসমৰ জাতীয় উৎসৱ তাক তেওঁলোকৰ কোনো জাতীয় দায়বদ্ধতা নাছিল কেৱলমাত্ৰ পলিটিকেল ষ্টাণ্ট আৰু পলিটিকেল লাভালাভৰ ক্ষেত্ৰতে তেওঁলোকে এই গোটেই প্ৰক্ৰিয়াটো কৰা বুলি সেই সময়ত যে বিহুক লৈ বিশ্বলগৰ প্ৰচেষ্টা চলাইছিল সেই প্ৰচেষ্টা চলা বুলি আমি অনুভৱ কৰোঁ নিসন্দেহ অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আপুনি কি ক'ব বিচাৰিব ইতিমধ্যে এখেতে ক'লেই যে বিহুৰ পৰা আৰম্ভ কৰি সৰু সৰু ব্যৱসায় বিভিন্ন ক্ষেত্ৰত আচলতে কৰৰ বোজা জাপি দিয়া হৈছে বহু ক্ষেত্ৰত কৰৰ পৰিমাণ যথেষ্টখিনি আচলতে বৃদ্ধি কৰা হৈছে কি ক'ব চক এইটো আচলতে লজ্জাজনক আৰু দুৰ্ভাগ্যজনক কথা আচলতে বিজেপি চৰকাৰ অহাৰ পিছত যিবিলাক মানে কাম আৰম্ভ কৰিছিল ধৰি লওক খেলা ধূলাটো আপোনাৰ মানে আগস্থান লৈছিল বুলি মানে আমি মানে গম পাইছিলোঁ কিন্তু এতিয়া দেখা গ'ল খেলা ধূলা পাতিবলৈ আপুনি টেক্স দিব লাগিব কৰ দিব লাগিব
তারপরে এতিয়া আপনাদের দেখা পাইছে যে আপনার সংগীত অনুষ্ঠান পাতিছে মানে গান মানে পঞ্চায়েতে পঞ্চায়েতে ব্লক হোক এনেকুৱা সিস্টেম বা ডিস্ট্রিক্ট লেভেলত লৈ যাব গতিকে এইবিলাক অনুষ্ঠানতো আপনি কর লগাইছে গতিকে ইয়াতকৈ দুর্ভাগ্যজনক কথা লজ্জাজনক কথা কি হব যিখান সরকারে ঢোল ঢোল তাল বজায় মানে সমাজত মানে এনেকুৱা পরিস্থিতি এটা সৃষ্টি হয়েছে শেষত গিয়ে সরকারখানে জনসাধারণের উপর এনেকুৱা এটা পরিস্থিতি জাপি দিছে যেটো সময়ের কারণে আজ জনসাধারণে গম পাব এটা গম পাইছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।